আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সহজভাবে একটা চিকেনের আইটেম তৈরি করে দেখাবো, চিকেন স্টু। এটা খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। তো চলুন শুরু করে দেই। আমি এটার জন্য পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, আর পেঁয়াজের কলি নিয়েছি, আর একটা চিকেন স্টক নিয়েছি। সব পেঁয়াজ, গাজর বলেন, আলু বলেন, সেম সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে শুরু করব রান্নাটা। তো চিকেনটা ম্যারিনেট করতে হবে, সেই জন্য এখন আমরা চিকেনটা ম্যারিনেশনে চলে যাব। চিকেন ম্যারিনেশনের জন্য যা যা দেব সেগুলো দেখাচ্ছি। আমি এখানে একটা হোল চিকেন নিয়েছি, পুরো আস্ত চিকেন, মানে পুরো চিকেনটাকেই টুকরো করে কেটে নেয়া, কলিজা টলিজা সহ, পা টা সহ সব কিছু আছে এখানে, 1200 গ্রামের একটা চিকেন। আর আমি এটার ভিতরে প্রথমে দেব ভিনেগার। ভিনেগার দেব, আমি দিয়েছি অবশ্য একটু বেশি পরিমাণের, 2.5 টেবিল চামচ, চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন। আমি এখানে আদা আর রসুনের পেস্ট দেব, 2 চা চামচ করে, 2 চামচ আদা, 2 চামচ রসুন। তো 2 চামচ করে দিলেই এনাফ, চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন যদি আপনারা এত ফ্লেভার পছন্দ না করেন। দেব গোলমরিচের গুঁড়া। তো আমি এই পুরো রান্নাটায় গোলমরিচের গুঁড়াটাই একটু বেশি ব্যবহার করেছি, কারণ গোলমরিচের গুঁড়াতে এটা টেস্ট বেশি আসে। এখন দেবো আমি লবণ আন্দাজ মতো, যেহেতু আমি চিকেন স্টকটা ব্যবহার করব, সেই জন্য পরিমাণ একটু লবণের কম দিতে হবে। দিলাম কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেব 1 চামচ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে। আর 2 টেবিল চামচ দেব তেল, তেল বলতে অলিভ অয়েল দিতে পারেন, রেগুলার তেল দিতে পারেন, সরিষার তেল দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটাই দিবেন। সাধারণত এই রান্নাটা অলিভ অয়েল ইউজ করে, আমি এ করেছি সরিষার তেল। তো যাদের কাছে অলিভ অয়েল নেই তারা সরিষার তেল দিয়ে এটা করতে পারবেন। এখন এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা ম্যারিনেট হলে চিকেনটা খেতে আর একটু ভালো লাগবে এই জন্য। তো ম্যারিনেট করে আমি এটা রেখে দিচ্ছি, আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। তো আধা ঘন্টা হলো আমার, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল আন্দাজ মতো দিলেই হবে, যে যেরকম খেতে চায় তেলটা সেরকম দিলেই এনাফ। তো এরপর আগে, সবার আগে চিকেনটাকে দিয়ে আমি একটু সময় ভাজবো। চিকেনটা চাইলে আপনারা আরও বেশি তেলেও ভাজতে পারেন, কিন্তু এই রান্নাটায় কম তেল ইউজ করলেই বেটার। আর এই যে চিকেনের ভিতর যে পানিটুকু ছিল, ওটা ভিনেগারের পানি, ওটা আমি রেখে দেবো পরবর্তীতে, ওটাকে আমি ইউজ করব। তো চিকেনটা বেশ অনেকক্ষণ ভাজতে হবে, যাতে চিকেনের মানে একটু ভাজা ভাজা হয় আর পানিও না থাকে। আর চুলার আঁচটা এই সময় বাড়িয়ে দিতে হবে, আমি কলিজাটা তুলে রাখলাম কারণ ওটা ভেঙে যেতে পারে ভাজার সময়, সেজন্য। এরকম কিছুক্ষণ ভেজে এটার ভিতরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। কথা বলতে গেলে অনেক সময় ভেজে যায় মুখে, ওটার জন্য দুঃখিত। দিলাম পেঁয়াজ, টুকরা করা পেঁয়াজগুলো দিলাম, তারপরে দিলাম গাজর, টুকরো করা গাজরগুলো দিলাম, ছোটো ছোটোই টুকরো করে নিয়েছি। এরপরে দিলাম আলু, টুকরো করা আলুগুলো, এটা দিয়ে একটু সময় ভাজবো, এই 2 মিনিটের মতো। চিকেন ভেজেছি অলরেডি আমি 2-3 মিনিট, এখন এটা দিয়েও ভাজবো 2 মিনিট। এরপরে এটার ভিতরে আর চুলার আঁচটা একটু বাড়িয়ে নেবেন এই সময়তে। আমি খুব সিম্পলভাবে জিনিস তৈরি করার চেষ্টা করি, দেখাই, যাতে সবাই সহজেই জিনিসগুলো তৈরি করতে পারেন। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, আর এই যে একটা কিউব দিলেই যথেষ্ট একটা চিকেনের জন্য, কিউবটা ভেঙে দিয়ে দিলাম। আর ওই যে ছিল যে ইয়াটা, ঝোলটা, যেটা ভিনেগারের পানিটা ছিল, ওটাও আমি দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেবো, তবে কুসুম গরম বা গরম পানি দিলে বেশি বেটার, আমি একটু গরম গরম পানিটাই দিলাম। আমার তো চিকেন ভাজা হয়েছে, সেজন্য পরবর্তীতে আর ভাজলাম না। এই যে এখন আমি এটাকে চুলার আঁচটা বাড়িয়েই রান্নাটা করব, কারণ এটা বেশি হতে সময় লাগবে না, সেই জন্য, যাতে অতিরিক্ত ঝোল না থাকে। চাইলে ঢেকে দিতে পারেন। আর আমি একটু গোলমরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি, কারণ এই রান্নাটায় গোলমরিচের টেস্ট বেশি ভালো লাগে। যাদের কাছে একদমই গোলমরিচ নেই তারা রান্না করতে দ্বিধাবোধ করবেন না, কাঁচামরিচ দিয়ে দেবেন বেশি করে। তো এই যে চড়িয়ে দিলাম, এখন হতে থাকে এটা 15 মিনিট বা 20 মিনিটের ভিতরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো
এখন একটু নাড়াচাড়া দেব। এরপরে এটার ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজের কলিগুলো, যেহেতু শীতের সিজন পেঁয়াজের কলিটা অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়। তো তার আগে যেটা দেব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, আর সেটার ভিতরে একটু গোলমরিচের গুঁড়াও ইউজ করেছিলাম। তা এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখানের বাংলাদেশের সিরকাগুলোতে এই দগটা কম থাকে, যেটাকে বলে ফ্লেভারটা কম থাকে, সেজন্য যেটা হয় একটু বেশি পরিমাণেরই ইউজ করবেন। আর বাহিরের যে ভিনিগারগুলো ওগুলোতে ইয়েটা স্ট্রং থাকে, ওটা একটু কম ইউজ করলেই চলবে। তো অনিয়নটা দিয়ে দিলাম, এখন আর বেশি টাইম রাখবো না, 1 মিনিট পর এটাকে নামিয়ে ফেলবো। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, ঘন হয়েছে ঝোলটা, আর এই ঝোলটা খেতেই অনেক ভালো লাগে। অবশ্যই এটা আপনারা করে খাবেন। আর এটা শুধু ভাত বা পোলাও কিংবা পরোটা না, শুধু শুধু বাটিতে নিয়েও খেতে পারবেন। যারা ডায়েটিং করছেন তাদের জন্য বেশ একটা আইটেম। তো এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাইকে শুভ